তৃণমূল কংগ্রেসের চারজন কাউন্সিলর তাদের বিরুদ্ধে মামলা শুরু করলো ঝালদা থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের চারজন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা শুরু করলো ঝালদা থানার পুলিশ। ঝালদা পৌরসভার চারজন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা শুরু করলো ঝালদা থানার পুলিশ। আমরা দেখেছি ঝালদা পৌরসভার নির্বাচন, সেখানে কিন্তু যথেষ্ট অশান্তির পরিবেশ ছিল, তবে নির্বিঘ্নেই মিটেছিল ভোট। গত 16 জানুয়ারি ঝালদা পৌরসভার হাইকোর্টের নির্দেশে চেয়ারম্যান নির্বাচন ছিল, সেই নির্বাচনে নির্বাচন আধিকারিক ছিলেন ঝালদা মহকুমার শাসক রিতম ঝা। এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা সমস্যার সূত্রপাত হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে চারজন কাউন্সিলর তাদের বিরুদ্ধে মামলা শুরু করলো ঝালদা থানার পুলিশ। তৃণমূলের চারজন কাউন্সিলর সেই ব্যালট পেপার জমা না দিয়েই সঙ্গে করে নিয়ে চলে যান, বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সেই ব্যালট পেপার দেখানো। সেইদিনই পৌর কর্তৃপক্ষ লিখিতভাবে ঝালদা থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মামলা শুরু করলো পুলিশ। তৃণমূল কংগ্রেসের চারজন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা শুরু করলো ঝালদা থানার পুলিশ। গত 16 জানুয়ারি ঝালদা পৌরসভা হাইকোর্টের নির্দেশে চেয়ারম্যান নির্বাচন ছিল, সেখানে এই চারজন কাউন্সিলর তারা কিন্তু ব্যালট পেপার সাথে করে নিয়ে চলে গেছিলেন এবং সাংবাদিকদের দেখিয়েও ছিলেন এবং সেই জায়গায় কিন্তু লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা শুরু করলো পুলিশ। বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তপন হালদার। তপন, যে জিনিসটা জানতে চাইবো যে কি কি অভিযোগ উঠছে, এই যে চারজন কাউন্সিলর তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠছে এক্স্যাক্টলি? দেখো অমৃতা, এই মূলত এই চারজন তৃণমূল কাউন্সিলর বিরুদ্ধে যে অভিযোগ, ভীতি প্রদর্শন এবং সরকারি সম্পত্তি চুরি, এই অভিযোগে মামলা হয়। তুমি জানো গত জানুয়ারি মাসের ১৬ তারিখে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরুলিয়া ঝালদা পৌরসভার যে বোর্ড মিটিং হয়, চেয়ারম্যান নির্বাচনের গঠন করার ভোটাভুটি হয়, সেদিনই 11-12 জন কাউন্সিলর উপস্থিত ছিল এবং সেখানে জেলা শাসকের পক্ষ থেকে রিটার্নিং অফিসার হিসাবে মহকুমা শাসক রিতম ঝা উপস্থিত ছিলেন। সেখানে 12 জন কাউন্সিলরকে যে ব্যালট পেপার দেওয়া হয় তার মধ্যে 4 জন কাউন্সিলর যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারা ব্যালট পেপার নিলেও সেই ব্যালট পেপার জমা করেননি এবং সেই ব্যালট পেপার তারা নিয়ে সঙ্গে নিয়ে চলে যান। ফলত তারপরে যখন ভোটাভুটি হয় 7 ভোটে জয়ী হন কংগ্রেসের শীলা চট্টোপাধ্যায়, নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়, তিনি যখন নির্বাচিত হন তারপরেই পৌর কর্তৃপক্ষ 16 তারিখে একটি এই চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ঝালদা থানায়, কিন্তু সেই অভিযোগ গ্রহণ করেনি ঝালদা থানা। পরে একটি ইমেলের মাধ্যমে চিঠি দেওয়া হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা শুরু করলো ঝালদা থানার পুলিশ। অনেক ধন্যবাদ তপন। চারজন কাউন্সিলর তাদের বিরুদ্ধে মামলা, ঝালদা পৌরসভার চারজন কাউন্সিলর বিরুদ্ধে মামলা শুরু করলো পুলিশ।